আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন বর্ণমালার পক্ষ থেকে বর্ণমালা তোমাদের জন্য ব্যতিক্রম কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে বড় বড় উপস্থিত হয় আজকেও বর্ণমালার পক্ষ থেকে যারা সামনে এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার রয়েছে তাদের জন্য শর্ট সিলেবাস থেকে আমি বলেছিলাম যে শর্ট সিলেবাস থেকে তোমাদেরকে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো আজকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম গত লেকচারে যে কোন বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টের মধ্যে গুরুত্ব বিবেচনা করে দেখা যাচ্ছে অপরিচিত গল্পটি খুব বেশি ইম্পর্টেন্ট আমরা অপরিচিত থেকে তোমাদের জন্য কতগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলো বিগত সাল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এসেছে সেই প্রশ্ন নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়েছে আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের বুঝে যদি আমরা পড়াশোনা করি তাহলে খুব সহজেই আমরা প্রশ্ন আনসার করতে পারব আর তোমাদের যদি বর্ণমালা চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি যে প্রশ্নগুলো বিগত সালের অনেকগুলো পরীক্ষা এসেছে পাশাপাশি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই মূলত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা কয়েকটি প্রশ্ন দশ এগারোটার এই প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলো আমরা বলবো এবং মুখে মুখে ব্যাখ্যা করার চেষ্টা করব তো প্রথমেই চলো যাই প্রথমে দেখো একটা প্রশ্ন রয়েছে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি শিক্ষার্থী আহ বেশি ও না কিন্তু খুব অল্প পড়েও আমরা এই অপরিচিত গল্প থেকে কমন পেতে পারি তাহলে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং বিগত সালে অনেকবার প্রশ্ন এসে পরীক্ষায় এসেছে যে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি খুব জ্ঞানমূলক প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট এটার উত্তর হবে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম হচ্ছে বিনুদা বিনুদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম এরপরে প্রশ্ন রয়েছে অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি এই যে অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি এই প্রশ্নটার ব্যাখ্যা এখানে চেয়েছে এখানে যেহেতু দুই মার্কস তো আমরা খুব সহজে এই প্রশ্ন ব্যাখ্যা করতে পারি এখানে একটু ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাকে যেটা লিখতে হবে বুঝতে হবে অন্নপূর্ণাকে আমি প্রথমে বলি অন্নপূর্ণা হচ্ছে দেবী জ্ঞানের দেবী বলা হয় দেবী দুর্গাকে বলা হয় লক্ষ্মীকে বলা হয় দেবী অন্নপূর্ণা তো এই অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি অর্থাৎ এই অন্নপূর্ণার দুইটা সন্তান ছিল একজন গজানন আরেকটা হচ্ছে এই যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি যেটা আমরা যদি এক কথাই বলি কার্তিককে বলি যে গজনের ছোটো ভাইয়ের নাম হচ্ছে কার্তিক যে কার্তিকের ক্যারেক্টার এই ছিল যে খুব সহজ সরল ছিল আলাভ হোলা টাইপের ছিল এবং দেখতে খুব সুদর্শন ছিল কিন্তু গুণ তেমন ছিল না এই জন্য এই উক্তিতে ব্যাখ্যা করা হয়েছে যে অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি বলতে এখানে অনুপম কি বোঝানো হয়েছে যে আলা ভোলা এবং খুব সহজ সরল তার চেয়ে বড় কথা সে সুদর্শন ছিল এই যে অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাই কার্তিকের সাথে অনুপমের তুলনা করা হয়েছে বলে এখানে লেখক এই অনুপমের সাথে অন্নপূর্ণার এই ছোট সন্তান কার্তিকের সাথে অনুপমের তুলনা করেছেন তো এই বিষয়টাই তোমরা একটু গুছিয়ে লিখলে দেখা যাচ্ছে এখানে দুই মার্কস তোমরা পেয়ে যাবে মোট কথা অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি বলতে এখানে অনুপমকে বুঝিয়ে বোঝানো হয়েছে কারণ এই যে অন্নপূর্ণার ছোট ছেলে কার্তিক ছিল খুব সহজ সরল এবং গজননের ছোট ভাই এবং খুব সুদর্শন ছিল বিষয়টা এইটাই আর কি এরপর রয়েছে কাকে মাকাল ফুলে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে দেখো এই গল্পে অনুপম ছিলেন খুবই সুদর্শন এবং সুন্দর চেহারার অধিকারী কিন্তু গুণের দিক থেকে এই অনুপমের তেমন কোনো গুণ ছিল না কারণ এই গল্পে কিন্তু বলা হয়েছে তার ভেতরে মা এবং বাহিরে মামা তার নিজের কোনো সক্রিয়তা নেই নিজের কোনো চিন্তা ভাবনার এখানে প্রায়োরিটি দেওয়া হয় না এই জন্য বলছে কাকে মাকাল ফল আর এই জন্যই এই যে অনুপমের সহজ সরলতার কারণেই ছোটবেলায় পণ্ডিত মশাই তাকে এই মাকাল ফলের সাথে বিদ্রুপ করেছে এখন মাকাল ফলটা কি এটুকু যদি আমরা বুঝি মাকাল ফল বলতে বুঝে এমন একটি ফল যে ফলটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে গুণ নেই বললেই চলে খুব দুর্গন্ধ বাজে দুর্গন্ধ তেমনিভাবে এই গল্পে দেখা যাচ্ছে অনুপমের বাহ্যিক সৌন্দর্য রয়েছে কিন্তু তার যে গুণ তার যে প্রতিবাদের চেতনা তার যে যৌতুকের বিরুদ্ধে কথা বলা তার যে মা এবং মামার বিরুদ্ধে কথা বলে কল্যাণীকে বিয়ে করার মতো যে একটা সক্ষমতা তার মধ্যে ছিল না এবং ছোটবেলায় তার মধ্যে কোনো এরকম গুণের বহিঃপ্রকাশ পাওয়া যায় নাই বলেই পণ্ডিত মশাই এই অনুপমকে মাকাল ফল বলে বিদ্রুপ করত। বিদ্রুপ শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা ঠাট্টা করা এই টাইপের কিছু এরপর রয়েছে অনুপমের বিবাহযাত্রার বর্ণনা দাও এই অনুপমের বিবাহযাত্রা যখন আরেকটা কথা বলে রাখি যে অপরিচিত গল্পে বিয়ে উপলক্ষে আমরা জানি যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে বিয়ে করতে যায় কিন্তু এখানে দেখা গেল অনুপমদের মামার প্রতাপের কারণে প্রতিপত্তির কারণে ক্ষমতার কারণে এই শম্ভুনাথ বাবু এবং কল্যাণীকে কোথায় থেকে আসতে হলো এই কানপুর থেকে সোজা চলে আসতে হলো কলকাতায় বিবাহ লোক উপলক্ষে কারণ এখানে আরেকটু একটু বলে রাখি অনুপমের মামা কখনো এই হাবড়ার পুল পার হয়ে মানে কলকাতার বাহিরে যান নাই যার কারণে এটা একটা কারণ ছিল আর দ্বিতীয় তাদের ক্ষমতা প্রতিপত্তির কারণে বাধ্য হয়ে কল্যাণীর বাবাকেই কলকাতায় আসতে হলো বিবাহের জন্য তো এখানে বর্ণনা যখন কলকাতায় আসলো তখন এই অনুপম এবং তার ফ্যামিলির যখন বিয়ের দিনের যে বর্ণনা সে বর্ণনা কেমন ছিল এখানে অনুপম বলেছে যে তাকে গহনা পরিয়ে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছিল যেন আস্ত চলমান চলমান একটি স্বর্ণের অলঙ্কারের দোকান নিয়ে যাওয়া হচ্ছে ভারী গহনা হস্তি হাতি দ্বারা সাহায্য এবং ঢাক ঢোলক অনেক কিছু নিয়ে কোথায় রনা হলো এই কল্যাণের বাসার দিকে রনা হলো তাহলে আমরা এটাকে খুব সহজে বলতে পারি যে অনুপমের যে গায়ে গহনা ছিল গহনা এত বেশি ছিল সবাই দেখে অনুপম নিজে বলেছে তাকে যেন দোকান দিয়ে মানে কি বলে ভাসমান একটি দোকানের দোকানে স্বর্ণের দোকানের সাথে নিজেকে তুলনা করেছে এছাড়াও ঢাক এ বাদ্যযন্ত্র হ্যাঁ এইগুলা নিয়ে তারা একটু উপস্থিত হলো এবার আমরা পঞ্চম প্রশ্ন সেটা হচ্ছে কনসার্ট শব্দের অর্থ কি এই যে বিবাহ যাত্রার যে আয়োজন এই যে ঢাক ঢুলুক তাল বেদি হ্যাঁ এগুলো নিয়ে যে অনুষ্ঠান করা হয় যে একটা আয়োজন করা হয় সেটাকে বলা হয় কনসার্ট কনসার্ট মানে আমরা এক কথাই বলতে পারি ঢাক ঢুলুক এবং তবলা এগুলো সংমিশ্রণে যে এক ধরনের সুর এবং আয়োজন এটা কি বলা হয় কনসার্ট এরপর রয়েছে অনুপমের মামার মন কীভাবে নরম হলো অনুপমের মামার মন নরম হলো ওই যে আমরা একটু বলে রাখি যে এখানে রসিক টাইপের একজন বন্ধু ছিল হরিশ যেটা অনুপমের বন্ধু ছিল হরিশ সে খুব গল্প এবং খুব রসিক টাইপের মানুষ ছিল এই হরিশ অনুপমের মামার মন নরম করে দিয়েছিল যদিও অনুপমের মামার ওই কল্যাণীর বয়স নিয়ে যথেষ্ট কষ্টের কারণ ছিল এবং মন খারাপের কারণ ছিল কিন্তু এই হরিশ গল্প বলতে অনেক পুটু বলে তিনি তার মামাকে খুব ভালো করে ফেলেছিল ওই কল্যাণী সম্পর্কে বলে এই জন্য রসিক টাইপের ব্যক্তি হিসেবে কাকে আখ্যায়িত করা হয় এই প্রশ্নটা অনেক বেশি এসেছে সেটা হচ্ছে অনুপ হরিশ হরিশ এই অনুপমের মামার মন নরম করে দিয়েছিল এই কল্যাণীর বাবার প্রতিপত্তি এবং কল্যাণীর বাবার যে একসময় লক্ষ্যের ঘাট ভরা ছিল এবং তারা যে একসময় কৈষ্ণু জমিদার ছিল এই বিষয়টা বুঝিয়েছিলেন এই হরিশ যেহেতু এবং আরও বলেছিল হরিশ যে এক হরিশ যে কল্যাণীর কোনো ভাই নেই একমাত্র সন্তান যার কারণে অনুপমের মামা কিন্তু রাজি হয়েছিল কারণ বিয়ের পরে যা সম্পত্তি পাবে যা অর্থ যৌতুক রয়েছে সব এই অনুপম পাবে বলে সব কিছু বিষয় বিবেচনা করে হরিশের মুখ থেকে তার গল্পগুলো শোনার পরে অনুপমের মামার মনোরম হয়েছিল এরপর রয়েছে অপরিচিত গল গল্প গল্পে কল্যাণীকে কী আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করা আশীর্বাদ করা হয়েছিল অপরিচিত গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল আচ্ছা গল্পে এই বিনুদা গিয়েছিল কল্যাণীকে আশীর্বাদ করতে আশীর্বাদ করতে যেটা নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে এক জোড়া ইয়ারিং এক জোড়া ইয়ারিং নিয়ে এই বিনুদা কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমার জায়গা আই তো আমি জায়গা পাইয়াছি বক্তার এমন অনুভূতির কারণ বুঝিয়ে লেখো কিন্তু একদম গল্পের শেষে আমরা দেখব ইটি অনুপম করেছে যেহেতু বিবাহ বিবাহাসর থেকে যখন বিবাহ ভেঙে গেল এবং কল্যাণীকে সে যখন পেল না কিন্তু পেল না একসময় কল্যাণী তার মাকে নিয়ে তার মা যখন কলকাতার বাহিরে কলকাতার বাহিরে গেল টেনে তার সাথে কল্যাণীর সাথে তার দেখা হয়েছিল কিন্তু কল্যাণী যখন তাকে জানিয়ে করবে না এবং কল্যাণী যখন এবং নারী সমাজ জন্য নিজে উৎসর্গ করেছে নারী শিক্ষার জন্য এবং এ কথা শুনে অনুপম আহ কল্যাণীকে পাই নাই ঠিকই কিন্তু কল্যাণীর পাশে কাজ করার সে একটা প্রত্যয় ব্যাখ্যা করেছে যার কারণে তিনি বলেছেন আমি তাকে পাইনি কিন্তু তার পাশাপাশি থেকে কাজ করার সুযোগ আমার হয়েছে তার পাশাপাশি ছিল তার সুরটাকে তার প্রাণে ধারণ করেছে এবং প্রতিদিন তার জায়গা আছে এই কথাটা তার সুরে যখন বাঁচতে শুরু করলো তখন সে মা এবং মামা উভয়কেই ত্যাগ করে সে কল্যাণের কাছাকাছি থাকার জন্য কানপরে থাকলো যখন কানপুরে থাকলো এবং কল্যাণীর সমাজব্রত এবং নারী শিক্ষার জন্য সে কল্যাণকে সাহায্য করলো তখন সে এই কথা বলেছিল যে কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাই আছি এরপর সে অপরস্থ গল্পে কাকে গজননের ছোট ভাইটি বলা হয়েছে গজননের ছোট ভাইটি বলা হয়েছে কাকে এক কথায় আমরা উত্তর দেব অনুপমকে গজননের ছোট ভাইকে বলা হয়েছে কারণ গজননের ছোট ভাই হচ্ছে কার্তিক এই কার্তিকের সরল সরলতা এবং তার সৌন্দর্যের সাথে অনুপমের সরলতা এবং তার অকিত্ব কার্য তার সাদৃশ্য রয়েছে বলে অপরিচিত গল্পে গজনের ছোট ভাই বলতে কার্তিক অনুপমকে বোঝানো হয়েছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে ব্যাখ্যা করো অনুপ গল্পে যখন স্যাকরা কর্তৃক অনুপমের মামা যখন বিভার আসরে স্যাকরা দিয়ে কল্যাণীর বাবার দেওয়া গহনাগুলো পরীক্ষা করতেছিল তখন বাবুর মনে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং কষ্ট পায় পরবর্তীতে যখন এই বিষয়টা তারা বুঝতে পারে যে মানুষ হিসেবে অনুপম এবং অনুপমের মামা বিশেষ করে অনুপমের মামা প্রচণ্ড আগ্রাসী মনের যার কারণে শম্ভুনাথবাবু বাবু মনে মনে চিন্তা করে যে এই ধরনের মানুষের সাথে আত্মীয় যাবে না যার কারণে বিবাহ আসর থেকে অনুপমকে ডেকে নিয়ে হিন্দু পুরাণে কথা রয়েছে হিন্দু পুরাণে হিন্দুদের ধর্মে বিবাহকার্য সম্পন্ন করার আগে বরপক্ষ এবং কেউ খাওয়া দাওয়া মানে খাবার খাওয়া গ্রহণ করে না যখন তাদেরকে খাবার খাওয়ানো হলো বিবাহকার্য সম্পন্ন আগেই তখন অনুপমের মামার মনে এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয় তখন অনুপমের বাবা কল্যাণীর বাবা যখন বলে তাদেরকে গাড়ি ডেকে দিবে কিনা তখন অনুপমের মামা বলতেছিল যে ঠাট্টার ঠাট্টা করছেন মশাই তখন কল্যাণীর বাবা শম্ভুনাথ বলেছিলেন ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই অর্থাৎ আপনারা যত এতক্ষণ স্বর্ণ পরীক্ষা করলেন অবিশ্বাস করলেন আমাদের নিয়ে হেয় প্রতিপন্ন করলেন এরপরও এই সম্পর্ককে ঠাট্টার সম্পর্ক বলা তিনি মেনে নিতে পারেন নাই বলেই তিনি বলেছেন এই ধরনের আর স্থায়ী করতে চান না তার ইগো তিনি বলেছিলেন শম্ভুনাথ বাবু বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল খুবই সহজ যদি এইখানে প্রশ্ন হতো যে গল্প বলার সময় অনুপমের বয়স কত ছিল তাহলে উত্তর হবে সাতাশ আর বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল এটার উত্তর হবে তেইশ বছর যখন তিনি বিয়ে করতে গিয়েছিলেন অনুপম তখন তার বয়স ছিল প্রিয় শিক্ষার্থী যে কথাগুলো যে লাইনগুলো আমরা ব্যাখ্যা করলাম গোটা গল্পটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই কথাগুলোর মূল সার আমরা এখান থেকে বুঝতে পারি যে গল্পটা মূলত যৌতুক প্রধানে এবং বিংশ শতাব্দীর নারী জাগরণে নারী শিক্ষার যে একটা প্রভাব রয়েছে সেই গল্পে দেখানো হয়েছে বিংশ শতাব্দীর শেষে একবিংশ শতাব্দীর এখানে একটা প্রভাব রয়েছে নারী শিক্ষা তো দেখা যাচ্ছে এই গল্পের মূল বিষয়গুলো কিন্তু এই লাইনগুলোতে প্রকাশ পেয়েছে তো এই লাইনগুলো যদি তোমরা ব্যাখ্যা করো ব্যাখ্যা করে পড়তে পারো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের যদি এই বিষয়গুলো পড়তে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আমাকে আমি তোমাদেরকে এই বিষয়গুলো আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো শিক্ষার্থী তোমাদের যদি বর্ণমালা চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে বিষয়টি জানাবে আজকে পর্যন্তই আগামী ক্লাসে আমরা শর্ট সিলেবাসের একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত ততক্ষণ ভালো থাকো নিরাপদে থাকো বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো এবং এই করোনাকালীন সময়ে বাসায় বসে অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমাদের পাশে বর্ণমালা আছে ততক্ষণ ভালো থাকো الله هقفز